মেঘাচ্ছন্ন একটি বৃষ্টি শ্লান্ত সকাল দিয়ে শুরু হতে যাচ্ছে সেই পার্বত্য চট্টগ্রামের বেলাভূমি, পার্বত্য নৈসর্গিক সৌন্দর্যের সেই পাহাড়ি অঞ্চল। সেই প্রবাদ শেষে শুরু হলো রিমঝিম সেই বর্ষা। অনেকটা দিন সেই রুক্ষ প্রকৃতি, ভাবসা গরম, বৃষ্টি তেমন একটা হচ্ছিলই না। হঠাৎ আর সেই ফজরের পরই সেই রহমতের ধারার রহমতের বৃষ্টি প্রবাহিত হচ্ছে সেই পার্বত্য নৈসর্গিক বেলাভূমি, সেই পাহাড়ি অঞ্চল চট্টগ্রামের বেলাভূমিতে। অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে আর কি। আর সকালে সেই যে ফজরের নামাজটা পড়ে আসছি, নিশ্চয়ই একটু ভালো লাগা কাজ করতেছে। সেই ফজরের নামাজের কিছু পরই রহমতের ধারা, অবিরাম ধারা বর্ষণ সে বর্ষিত হচ্ছে পার্বত্য প্রকৃতির মাঝে। বৃষ্টি শ্লান্ত প্রকৃতি হবে সতেজ, উর্বরতায় ভরে যাবে এই পার্বত্য বেলাভূমি। অপরূপ নৈসর্গিক সেই সৌন্দর্যের স্থান সেই পার্বত্য বেলাভূমি। আমি আছি সেই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় একটি রিসোর্টে। ডিমজিম অজর ধারার সেই বর্ষাকাল শেষে আজ ভাদ্র মাসের সেই এক তৃতীয়াংশ চলে গেছে সেই ভাদ্র মাসের বাংলা মাসের দিনক্ষণে। প্রকৃতি যে বর্ষাকালে যে বৃষ্টির প্রবাহ সেটা অনেকটাই সীমিত ছিল, সেই ভাদ্র মাসের সময় আমরা পাচ্ছি সেই রহমত অজরধারার সেই বৃষ্টি, যা প্রকৃতিকে সতেজ, শান্ত, মায়াবী স্নিগ্ধ হিসেবে গড়ে তুলবে, উর্বরতায় গড়ে তুলবে সেই প্রকৃতি, সেই রহমতের বৃষ্টি। সকালে চারদিকে পাখির কিচিরমিচির, কুহুকুহু শব্দে ভেসে যাচ্ছে, এদিকে বৃষ্টির সেই অজরধারা বৃষ্টি পড়তেছে এই অঞ্চলটায়, বৃষ্টি তুমুল বৃষ্টি। কিন্তু এখানটায়, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখানটায় আসলে বৃষ্টি এখন পর্যন্ত আসে নাই, মনে হয় যে চলে আসবে এখনই।